এডার মুই ডাকতে আসি তোমার মুই ডাকতে আসি বলা ও ভাবি ভাবি আজ কেন ও ভাবি আচ্ছা একটু দাঁড়া না আসতেছি আমনে গলা কে শান্তি মতো লাইভ করে দাইতার ননি কিটা কি মেকান কিল্লা কি হইছে হ্যাঁ লাইভ বন্ধ কর ভাবি অন্তর মরে গেছে কে মরে গেছে অন্তর অন্তর আইনা হেদিন হাতানার কলা চাপি দিছিলাম হেতে আজকে মরে গেছে ও ভাবি আমনে কলা চাপা দর্শন এরপর নাকি হে মরতে পারবে না এমন কোন কথা দেছে এই চেয়ারম্যান সাহেব কি হেতা হাগল সিনি কোন হেতে কি ইয়া কয় ওইবার এই যে নরলি চাপিয়ে দর্শন তো হে পিন্ন পড়ি যাইতে পারে ছিলাম তাই একটু দুঃখের ব্যাপারটা লাইভে শেয়ার করি হ্যালো বন্ধুগণ এই মাত্র আঙ্গু গেরামে একটা হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে গই এই মুহূর্তের মধ্যে আঙ্গু গেরামের একটা দুষ্টু না দুষ্টু না একটা লক্ষ্মী পোলা আছিল নাম তার অন্তর সে আজকে সকালে মরি গেছে আমরা সবাই মিলি তার লাগে রোনা জানি আসলে ওইসি কি জানেননি আঙ্গ মানে আর শ্বশুর বাড়িতে একটা পুরানো ঐতিহ্য আছে কেউ যদি এই গ্রামে মরি যায় তাহলে সবাই মিলি কান্নাকাটি দুঃখ মানে আন্নারা যদি আর কত বিশ্বাস না করেন তাহলে আন্ন করে এখন আই প্রমাণ সহকারে দেখাইতেছি এই যে দেখেন স্বামী আঙ্গু সকলের নয়ন মণি আঙ্গু চোখের মণি আঙ্গু চেয়ারম্যান আলাউদ্দিন কেন্নে রোনাদারি করতে থাকতে কান্দো না হাটের সমস্যা হয়ে যাই বলবো এই যে আরেকজন আছে নাম তার জিজামাল বাবু জামাল ওইসে তো জানি তার এটা কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই তারপরও একটা পাড়া প্রতিবেশীর লাই কিরকম দরদ কিরকম দরদ কিভাবে তারা রোনাজারি করতেছে আমি নিজেরও বুকটা ফাড়ি যাবে এই যে দেখেন শুধু তাই নয় আঙ্গু বাড়ির যে কাজের মাইয়া এই কাজের মাইয়া বেড়াই কান্না করতেছে এই যে দেখছিনি এত কান দুঃখ কি যে কান কান জোরে কান জোরে কান জোরে কান আমরা সবাই মিলে কান্না করতেছি তারপর কি কি লিখছে আপু আপনি কান্না করতেছেন না কেন আয়ো কান্না করব হাই লাইফটা শেষ করি আই কান্না করব আর বুকটা ফাটি যাক গই এই কি জানি কমেন্ট করতে আছে হিয়া হিয়া পর আচ্ছা ঠিক আছে অনেকে দেই ছোট ছোট কমেন্ট করতেছে না এই পাকে দেখি কমেন্টগুলো পড়ি ফেলাই কি লিখছেন একজন লিখছে আপু সাসা দেখি খুব কান্না করতেছে শয়তানের ঘরে শয়তান করেন কেন কুত্তে এ তোকে জাতের কোনো পরিচয় আছে নি রে এ শয়তান কি লেখছে তোরা হ্যাঁ এ দুঃখ রণাগারির মধ্যে তো গয় সাসা সাসা ইয়ে না আমসামে তো কোন কোন ভাইয়ের ভাই লাগে রে ওই ওই শয়তান শয়তান করেন কেন আমসামে তো কোন ভাইয়ের ভাই লাগে তুই আরে বলাস তোরা আরে বলাস বই আমসামে রে বলাস সাসা হ্যাঁ এই আজকাল থেকে তোরা আরে আম্মা ডাকবি বুঝছিস নি আই এসি তোকে ফেসবুকের আম্মা তুই আরে আম্মা ডাকবি আর আজ আমারে তোর আব্বা ডাকবি তাইলে তোকে ঠিক হইব শতানের ঘরে শতান করেন হ্যাঁ সাহস করতে পারো আরেকদিন যাই তোকে কোয়াল হিসা হিসা তোকে কোয়াল শতান মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করে কথা বলো আচ্ছা ঠিক আছে আমাদের আসলে এখন কলজা কলজা হাডি যাক গই আমরা আজকে লাইভ করতে সক্ষম হচ্ছি তাইলে আপনারা তার জন্য দোয়া করবেন আমগো সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার স্বামীর জন্য আপনারা দোয়া করবেন আচ্ছা ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সুন্দর আছে না লাইকটা এক্সেট কেন এক্সেট আচ্ছা তাইলে চলো আইও তো আগে লাগে আনা একটু রো নাজারি করি আইও তো কল লাইভে আসিলাম বলি কাইতে পারি এন্ন আরে অন্তর রে আই এদিন তোর কলতে চাপি দছিলাম আরে আর বুকা নাদি যাগ ও কদা গো আর বুকা নাদি যাগ কই অন্তর তুই কেন বললি তুই
বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।